পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার পুলিশ চুরি হওয়া পাঁচটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করলো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাড়িগুলি উদ্ধার করে বলে জানান এসিপি তথাগত পান্ডে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আঞ্জাব খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান গাড়িগুলি গাড়ির মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমাদের আইসিসি পুর ওরা একটা জয়েন্টলি ওয়ার্কআউট করে সোর্স ইনফরমেশন, এবং সেখানে ওরা আঞ্জার খান বলে একজনকে ধরে। আবার পুলিশের কাছে খবর ছিল যে ও চোরাই গাড়ির কারবার করছে অবৈধভাবে, পুরো সম্পূর্ণভাবে ও গাড়ি বাইরে থেকে নিয়ে এসে এখানে বিভিন্ন লোককে বিক্রি করছে। এই খবর পাওয়ার পরে আঞ্জার খানকে ধরা হয়। ধরে ও স্বীকার করে যে ও বিভিন্নভাবে গাড়িকে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বিভিন্ন লোককে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। তো ওর কাছ থেকে আমরা প্রথমে একটা গাড়ি পাই। গাড়ি পাওয়ার পরে সে কোনো কাগজ দেখাতে পারে না, এবং তার পরবর্তীকালে আরও তাকে রিমান্ড নেওয়া হয়। 25 তারিখে রিমান্ড নিয়ে আরও 4টে গাড়ি উদ্ধার হয়। এই যে গাড়িগুলো পাওয়া গেছে তার কোনো কাগজ, বৈধ কাগজ কোনো কিছু দেখাতে পারেনি। এবং আরেকজনকে আমরা খুঁজছি এই মুহূর্তে, যারা এই চক্রটা চালাচ্ছে। এটা একটা চক্র যে বিভিন্ন লোকের কাছ থেকে গাড়ি এনে বা চুরি করে গাড়ি এনে সেটাকে আরেকটা হাত ফেরত করে একটা ফলস কাগজ তৈরি করে সেটাকে আরেকজনের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, এবং অরিজিনাল ওনার সেটাকে ট্রেস আউট করতে পারছে না। এবং এই চক্রটা একটা সক্রিয়ভাবে কাজ করছিল, এবং এই গাড়িগুলোকে বিভিন্ন জায়গা থেকে আমরা রিকভারি করেছি, এখনও তদন্ত চলছে। কতগুলো গাড়ি রিকভারি করেছে এখনও পর্যন্ত? 5খানা গাড়ি আমরা রিকভারি করেছি। তার ভেতরে আপনার ইনোভা আছে, স্করপিও আছে, জাইলো আছে, মারুতি আছে, ব্রিজা আছে। অন্তরাজ্য বলতে পারবো না, এখন ব্যাপার হচ্ছে এটা তদন্ত করছি আমরা। এটা একটা চক্র, ইটস আ গ্যাং অপারেটিং ইয়ার, এটা এই গ্যাংটাই এখানে কাজ করছে। যে আসামি আছে কোথাকার নিবাসী আছে? এটা এটা নিঘাড়, নিঘাড়। এবং আমাদের আইসিসিপুর এবং আমাদের জামুরিয়া থানার টিম তারা মিলে এই ওয়ার্কআউটটা করেছে, এবং এই 5খানা গাড়িকে রিকভারি করেছে। তাদের ওনার, তারা এসে ওনাররা বলছে যে আমরা এই গাড়িগুলোর হদিশ পাচ্ছিলাম না, এবং তাদের ওনারশিপটা এস্টাবলিশড হলে তাদেরকে গাড়িগুলো ফেরত দেওয়া হবে। এই গাড়িগুলো কোথা কোথাকার এখন অবধি খবর পাচ্ছেন? মানে কোথাকার থেকে চুরি হয়েছে এই গাড়িগুলো? বার্নপুর, পাণ্ডবেশ্বর এইসব জায়গা থেকে রিকভারি আমরা করেছি। এই লোকগুলো তাদের যারা ওনার তারা কোথাকার? তারা সেই সব জায়গা যেখানে বললাম, এই আমাদের থানা এবং তার সংলগ্ন এলাকায়। স্যার কী মনে হচ্ছে রিসেন্ট আপনার কিছুদিন আগে বাইক উদ্ধার করলেন, আবার এই 4 চাকা? এটা একটা বাইকের চক্র, গাড়ির চক্র, যেটা বিভিন্নভাবে প্রতারিত করে মানুষের কাছ থেকে গাড়ি নিয়ে এসে তারপরে সেগুলোকে অবৈধভাবে বিক্রি করে দেওয়া। এটা তো এখন তদন্ত চলছে, এখন দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। পরপর আরও গাড়ি রিকভারি করার চান্সেস আছে, আরও লোক অ্যারেস্ট হবে। পরপর দুটো সাফল্য পাওয়ার পর কতটা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা।